উত্তরের সংবাদের মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভেটাগুড়ি 1 নং অঞ্চলের নবনিযুক্ত প্রধান চুমকি মহন্ত। তিনি আপনাকে উত্তরের সংবাদে স্বাগত। ধন্যবাদ। বলছিলেন প্রথমবার দাঁড়িয়েই জিতলেন এবং প্রধান হলেন, কেমন লাগছে একটু বলবেন? ভালোই লাগছে, প্রথম অভিজ্ঞতা। প্রথমবার আপনার দাঁড়ানো? হ্যাঁ হ্যাঁ একদম। কী মনে হয়েছিল যে ভেটাগুড়ি কোনো জায়গায় প্রথমবার দাঁড়িয়ে কীভাবে লড়াই হবে তিনি বিস্তারিত বলেন? ভেটাগুড়িতে আসলে এখানে যে অবস্থা, তৃণমূলের হারমাত বাহিনীরা যে পরিবেশ গড়ে তুলেছিল, হ্যাঁ, তার বিরুদ্ধে মানে দাঁড়িয়ে মানে কিছু করার চেষ্টাতেই আমার এখানে আসা। দেখুন, প্রচারে তো আমরা ভালোই সাড়া পেয়েছিলাম, হ্যাঁ, প্রচারে বেরিয়ে ভালো সাড়া পেয়েছিলাম এবং আমরা আগে থেকে আশাবাদী ছিলাম যে আমরাই জিতব এবং যে মানে কী বলবো, যে ওদের ইয়ে করেছিলাম আমরা যে আপনারা আমাদের ভোট দিন, হ্যাঁ, আমরা আপনাদের পাশে অবশ্যই দাঁড়াবো, এই প্রচেষ্টাই ছিল আমাদের। গত বছর যেখানে নির্দল সংখ্যাগরিষ্ঠতায় তারা বোর্ড গঠন করেছিল, সেক্ষেত্রে এবার আপনারা বোর্ড করলেন, 10 জন আপনাদের 50 সদস্য রয়েছেন, কীভাবে মানুষকে পরিষেবা দেবেন? দেখুন, যতটা সম্ভব ততটাই দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, মানে আমাদের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। সাধারণ মানুষ কি কি বিষয়ে আপনাদেরকে অভিযোগ জানিয়েছিল বা কি কি আবদার করেছিল যখন ভোটের প্রচারে গিয়েছিলেন? ভোটের প্রচারে গিয়ে আমরা একটাই জিনিস যেটা সবার মুখ থেকেই, প্রায় অনেকের মুখ থেকেই শুনেছি যে ঘর, মানে ঘর বাবদ তৃণমূলের হারমাত বাহিনীরা প্রচুর টাকা নিয়ে রেখেছিল আগে থেকেই, যেখানে ওরা ঘর এখনও পায়নি, হ্যাঁ, এই অভিযোগগুলো সাধারণ মানুষের ছিল। তো আমরা তাদের এই প্রতিশ্রুতি দিয়েছি যে এবার যদি আমরা ক্ষমতায় আসি তাদের অবশ্যই বিনা টাকায় আমরা ঘর দেব। দেখুন, এখন এরা মানে তৃণমূলের যে শাসক দলের মানে লোকগুলো যে আছে, ওরা তো সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছিল যে কেন্দ্রীয় ওখান থেকে টাকা আটকে রেখেছে। ওরা তো প্রচুর মানে এত গণ্ডগোল, এত মানুষকে মানে কি বলবো ইয়ে করেছে, যার জন্য ওখান থেকে যে না, ওরা মিথ্যা প্রচার করে যে আমরা দিচ্ছি ঘর, কিন্তু আসলে তো ব্যাপারটা সেরকম নয়, ওই জন্য ওখান থেকে টাকা আটকে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আমরা যখন আসছি তখন দেখবো, আমরা পুরো বিষয়টাই দেখবো। পাশাপাশি একটা জিনিস, ভেটাগুড়ি যে বারংবার অশান্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে ভেটাগুড়ি, এই যে রাজনৈতিক সংঘর্ষ, সাধারণ মানুষ তো ভয়ে থাকে, সাধারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা দোকান খুলতে পারেন না বা ভয় থাকে, তাদের কীভাবে আশ্বস্ত করবেন? দেখুন, আমরা এখানে কিছুদিন আগ পর্যন্ত খুবই অশান্ত হয়েছিল ভেটাগুড়ি, হ্যাঁ, আর বিজেপি যখন এখানে জিতে গেল তারপর থেকে অনেকটাই কম আছে এবং এখনও এমন কোনো ঘটনা ঘটেনি, মানে অস্বস্তিকর কোনো ঘটনাই এখনও ঘটেনি। তো আমরা এই জিনিসটাকেই মানে আগামীকাল যাতে এরকমই থাকে সেই চেষ্টাই করবো আমরা। ভেটাগুড়ি আপনার অঞ্চলে কি পরিস্থিতি বুঝতে পারছেন না আপনারা জয়লাভ করার পর? দেখুন, এখনও তো আমি অঞ্চলে বসিনি, তবে আগামী দিনে দেখবো যাতে সব কিছু ঠিকঠাকই থাকে। দায়িত্ব তো অনেকটা বেড়ে গেছে, হ্যাঁ, ঘর সামনে কীভাবে এবার রাজনীতিতে সরাসরি দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে, এদিকেও সামলাতে হবে ওইদিকেও সামলাতে হবে, চেষ্টা করব। কথায় বলে যে রাত এসে চুলো বাঁধে, হ্যাঁ একদম, ঘরের দায়িত্ব তো সামলেছিলেন, মানে এবার প্রচারেও বেরিয়েছিলেন, দেখা গেছে কীভাবে মানুষের কাছে পৌঁছাবেন, মানে কী কী পরিকল্পনা করছেন এখন থেকেই? সাধারণ মানুষকে মানে তাদের যে সমস্যাগুলো আমাদের বলবে আমরা সেটাই মানে পূরণ করার চেষ্টা করব, ওদের যেটা অভিযোগ সেটা যাতে আর অভিযোগ করতে না পারে আমরা সেই চেষ্টাটাই করব। প্রার্থীদের দাঁড়ানো নিয়ে একটা কিন্তু সংশয় হয়েছিল, সেখানে আপনাদের মন্ত্রী, আপনাদের এই এলাকার যে ঘরের ছেলে যাকে বিট্টু বলে আপনারা দিচ্ছেন, সে কতটা আপনাদের পাশে দাঁড়িয়েছিল? না, ও আগাগোড়াই আমাদের পাশে ছিল এবং এই ঘটনাটা একদমই সত্য যে আমাদের দাঁড়ানোর পর থেকে আমাদের উপর খুবই অত্যাচার হয়েছে, তবু আমরা পিছনে মানে ইয়ে করিনি যে না, আমরা সাহস দেখিয়েছিলাম যে আমরা এগিয়ে যাব। তৃণমূলের কর্মীদের আমি এটাই বার্তা দেব যে ওরা যেন অশান্তির পরিবেশ তৈরি আর না করে, আমরা যেরকম শান্তভাবে কাজ করে যাব, আমাদের কাজ করে যাব, ওরাও যেন শান্ত থাকে, এটাই বলবো। আমাদের কর্মীদের এটাই বার্তা দেব, আমরা সবাই একসাথে যেন কাজ করতে পারি, এই বার্তাই দেব আমরা। আপনি যখন দাঁড়ালেন পরিবার থেকে কতটা সহযোগিতা পেয়েছেন? না, পরিবার থেকে পুরো সহযোগিতাই পেয়েছি। আমাকে সহযোগিতা করেছে বাড়ির ফ্যামিলি, সবাই সহযোগিতা করেছে, যদিও প্রথম দিকে একটু ভয় ছিলাম, তারপরে দেখি যে না, করতেই হবে, লড়াই করেই বাঁচতে হবে আমাদের। আমি তো খুবই খুশি, কারণ আমার আগে থেকে একটা ইচ্ছা ছিল যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি, কিন্তু এর মাধ্যমে যে দাঁড়াবো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি মানে খুব খুশি এর জন্য। চুমকি মহন্ত, 232। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়। ধন্যবাদ।
সন্তোষী মা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, যে কোনো খেলাধুলো সরঞ্জাম পাচ্ছেন সুলভ মূল্যে। পাচ্ছেন DSC, A+, MCC, সংস্কারের মতো বিভিন্ন ব্র্যান্ডের টেনিস ব্যাট ছাড়াও ইংলিশ উইলো এবং কাশ্মীর উইলো ব্যাট তো থাকছেই। লিনিং, ইউনিক সহ বিভিন্ন কোম্পানির ব্যাডমিন্টন, সেগা, নিভিয়া, আঞ্চা সহ বিভিন্ন কোম্পানির ফুটবল বুট, রানিং শু, ক্রিকেট শু, টেকনো স্পোর্টসের টি শার্ট, ট্র্যাক প্যান্ট পেয়ে যাবেন। রয়েছে হোলসেলের সুবিধা। ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড। আমাদের যোগাযোগ নম্বর 6295087429।